CPIM تي كونغرس كتاوي باي كورا هاتي بو كاسل لهاري هيم بوتوك تي بودلني جومري اوي من بانا سونزا زاكا بسكني تيدوك شالماري وانا تانغي تونغي بدان شوبا جومري اشومري نو نهري نو اوي من بانا سونزا زاكا جولاي بري بدان شوبا سنتر تي شوكتي بازار بدان شوبا سنتر CPIM تي كونغرس ني جونزا كندي دير نو كبلاي كنيني كبان بود ناني نهر مبتي نو جا سالو باي كورا هاتي بو لهاري هيم بوتوك تي جومري اوي من بانا سونزا زاكا او اوي من بانا تي لار هيم بوتوغو كوك فان انغي مانزا فاكيا سي بي اي ام ني ادم عمر চক্রবর্তী বহুবার কর্মসূচি করতে এসে বাই গোরায় শান্তির বাজারে আজকের কর্মসূচিতে মায়েদের বোনদের ভাইদের উন্মাদনা দেখে তাদের মিছিলের সাথে সাথে পদচারণা দেখে তাদের মিছিলের গানের সাথে সাথে অঙ্গভঙ্গি দেখে আমার মনে হয়েছে আপনাদের এই এলাকার যে দুটো শীত জুলাই মারে এবং শান্তির বাজার বিজেপির পরাজয় অবশ্য দাবি বিজেপি এখানে দুটো সিটে পরাজিত হবে তাদের সন্দেহের কোন অবকাশ নেই আমি আপনাদের কাছে বলবো আপনারা কৃষি প্রধান এলাকার লোক আমাদের জমিতে ফসল রেডি হয়ে আছে ফসল এখন ঘরে তুলতে হবে কৃষকদের কাছে জানেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জমিতে শুধু ফসল ফললে হয় না এই ফসলটাকে ঘরে নিয়ে তোলার আগে অনেক কষ্ট করতে হয় ওই আমাদের নানান ভাবে জমিতে ফসল নষ্ট হয়ে যায় আমি আপনাদের কাছে প্রচারের প্রায় শেষ লগ্ন আজকে 11 তারিখ 14 তারিখ শেষ প্রচার মাঝে আর দুদিন আছে আপনাদেরকে বলবো আমাদের গোটা রাজ্যে শুধু শান্তির বাজারে জুলাই মারিতে না গোটা রাজ্যে বামফ্রন্টের পক্ষে জমিতে ফসল রেডি আছে এখন কাল হচ্ছে শুধু ফসলকে পাহারা দিয়ে রক্ষা করা তাই বন্ধুরা যারা আছেন আপনাদের কাছে বিনয় সহিত বলবো ক্ষমা করবেন আপনারা আমাকে আপনাদের জ্ঞান দেওয়ার জন্য না এই শান্তির বাজারের এক একজন নেতার মুখ দেখছিলাম এক একজন বন্ধুর মুখ দেখছিলাম এক একজন কর্মীর মুখ দেখছিলাম আর পুরনো স্মৃতি মাথার মধ্যে ভেসে উঠছিল ওই লজ্জায় ঘৃণায় মাথায় হেঁট হয়ে আসছিল এখানে যারা নেতারা বসে আছে ওই শ্রীমন্তদা থেকে শুরু করে অপর্ণ অপর্ণ থেকে শুরু করে আসুদা আসুদা থেকে শুরু করে স্বপন বিশ্বাস থেকে শুরু করে স্বপন দেবনাথ সবার নাম আমি বলতে পারছি না এমন কোন নেতা নেই যারা শক্তির বাজারে গুন্ডাদের হাতে আক্রান্ত হননি রক্তাক্ত হননি মাটি কামড়ে পড়ে আছেন মাটি কামড়ে লড়াই করছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আর কয়েকদিন ওই বেপাগার বন্ধুর সাথে দেখা হচ্ছিল একসাথে যুব আন্দোলন করেছি বলছিল অভিজ্ঞতার কথা বাড়ি থাকতে পারেন না ভোরবেলা এসে দুর্বৃত্তরা বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন অদ্ভুত পরিস্থিতি গোটা শান্তির বাজার মহকুমা জুড়ে গত 5 বছর ধরে চলেছে আমি আপনাদের কাছে লম্বা কথা বলে আপনাদের ভারাক্রান্ত করবো না প্রতিদিন খবরের কাগজে দেখুন শান্তির বাজারে আপনাদের আক্রান্ত হওয়ার খবর দেখি অসহায়ের মতো আগরতলায় হৃদয়টা সটপট করে বহু লড়াইয়ের সাক্ষী আপনাদের এই শান্তির বাজার মহকুমা অফিস বহু লড়াইয়ের সাক্ষী আপনাদের বাইকুড়া লালখান্ডার অফিস কি অন্যায় করেছিল আমি জিজ্ঞেস করি এই এলাকার বিজেপি দলের মধ্যে যারা ভালো মানুষ আছেন বিজেপি দলের মধ্যে এখন যারা সজ্জন মানুষ আছেন আপনাদের কাছে জিজ্ঞেস করি বলুন তো রাস্তার পাশে বাইকুড়া লালখান্ডার অফিসটার মধ্যে কি অন্যায় কাজ করতেন আপনারা ভাস্কর্তা সমন্বয়ারা বসে এই এলাকার আমাদের লালখান্ডার লোকরা বসে যুব আন্দোলনের সমন্বয়ারা বসে আমরা অন্যায় করেছি না তো কোনদিন তো এখানে আমরা অন্যায় কাজ করিনি অন্যায়ের পক্ষে কথা বলিনি এই লালখান্ডার অফিসটার মধ্যে বসে আমরা এলাকার মানুষের উন্নয়নের জন্য পরিকল্পনা করেছি কি করে জুলাই বাড়িতে ব্লক তৈরি করা যায় কি করে লক্ষ্মীছড়ার মধ্যে স্কুল বিল্ডিং তৈরি করা যায় কি করে আপনাদের বাইকুড়ার ধর্মের ইংলিশ মিডিয়াম স্কুলটাকে আরো সুন্দর করা যায় কি করে বাইকুড়ার থানার মধ্যে নতুন নতুন আরো বাহিনী আনা যায় কি করে আমাদের শান্তির বাজার মহকুমার ডিগ্রি কলেজটাকে আরো সুন্দর করা যায় কি করে আমাদের শান্তির বাজার মহকুমার মধ্য দিয়ে যে রেল লাইন গেছে এই রেল লাইনের রাস্তাটাকে আরো সুন্দর করে ভালো রেল স্টেশন করা যায় কি করে আমাদের শান্তির বাজার যে মহকুমা হাসপাতাল হয়েছে বিচ্ছন্ন বলুতে এই হাসপাতালে ভালো ভালো ডাক্তার আনা যায় তার জন্যই তো বসে আমরা পরিকল্পনা করতাম কেউ কি একদিনের জন্য বলতে পারবেন বিজেপি দলের বন্ধুরা যারা আমাদের কথা শুনছে
এই বাইখরা অভিযোগ আসে একদিন আমরা কোন ষড়যন্ত্র করেছি কাউকে আক্রমণের পরিকল্পনা করে জুবাইবাড়ি অভিযোগে বাইখরা অভিযোগ আসে শান্তির বাজার মহকুমা অভিযোগ আসে মানুষকে আক্রমণ করার পরিকল্পনা করিনি তাহলে কেন আমাদের অভিযোগগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে ১৬ তারিখ তার জবাব চাইতে হবে ১৬ তারিখ হচ্ছে জবাব দেওয়ার দিন তাই আজকে আমরা আহ্বান করব ১৬ তারিখ সর্বশেষ আশ্রয় হচ্ছে কোন রাস্তার খোলা নাই আমি সব জায়গায় বক্তৃতা করতে গিয়ে বলছি বিজেপির অবস্থা এখন কেমন জানেন তো বিজেপির বন্ধুরা শুনছেন কিনা কথা আমি জানি না আসার সময় উদয়পুরের দিকে দেখছিলাম সব বিজেপির গাড়ি যাচ্ছে সবাই মনমরা বেশি স্লোগান টোগান নাই তাদের প্রধানমন্ত্রী মোদি সাহেব নাকি আসবে এখন ভারত ত্রিপুরা রাজ্যে বিজেপির অবস্থা হয়েছে আপনাদের কাছে বলতে কোনো দ্বিধা নেই অনেকটা ওই এমন রোগী আইসিইউতে রোগী থাকলে রোগীর যেমন চেহারা হয় এই এই বিজেপি এখন আইসিইউর মধ্যে আছে আইসিইউর মধ্যে দিল্লি থেকে বড় বড় ডাক্তার এনে চিকিৎসার চেষ্টা করছে কখন জেপি নাড্ডা কখন অমিত শাহ আজকে বড় ডাক্তারকে উড়িয়ে আনা হয়েছে উদয়পুরে নরেন্দ্র দামোদর দাস ভাই ভৌমি বড় ডাক্তার দিয়ে আমি আপনাদের কাছে বলছি কোরআনের ইঞ্জেকশন দিয়ে বিজেপিকে বাঁচানোর চেষ্টা চলছে কোরআনের ইঞ্জেকশনে বিজেপি বাঁচবে না ১৬ তারিখের ভোটের পর ২ তারিখ গণনা হলে বিজেপি নামক রাজনৈতিক দলের সব দেহ বেরোবে ওই আইসিইউ থেকে সব দেহ বেরোবে তার জন্য মানুষ প্রস্তুতি গ্রহণ করছে সর্বশেষ প্রেসক্রিপশন আগরতলা শহরে যে বিনাদা সাহেব তৈরি করেছে নাম দিয়েছে সংকল্প পত্র আপনারা শুনেছেন কিনা জানি না গতবারের মতো এত কথা নাই সাহস নাই ২৯৩টা প্রতিশ্রুতি মানুষ জানে মানুষ বিজেপিকে গতবার নতুন দেখেছিল এবার বিজেপি নতুন না বিজেপি বুঝছে এইবার বেশি বাটপারি করে লাভ হবে না এবার বেশি ঠকবাজি করে লাভ হবে না এবার বেশি প্রতারণা করে লাভ হবে না